এই যে কমিউনিটি নয়তলা একটা বিল্ডিং আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই প্রত্যেকটি ফ্লোরেই একটি করে এয়ার কুলিং সিস্টেম আছে এখন এয়ার কুলিং সিস্টেমের পানি আমাদের দেশে হলকে উপর থেকে ছেড়ে দেয় পরে নিচে কার যে চোখে আর মুখে পড়লো এটা দেখার কিছু নেই কিন্তু এরা দেখুন একটা পাইপ দিয়ে সুন্দর করে লাইনগুলো লাগিয়ে দিয়েছে অথবা বলা যায় যে পানিটা আসছে সেই পানিটা ভেতরের দিকে ঢুকাই দিয়েছে এবং পাইপ দিয়ে সেটা নিজের দিকে চলে আসবে এই হচ্ছে সেই কমিউনিটি অর্থাৎ পরিকল্পিতভাবে বানালে এরকমই হয় এই নয়তলা বিল্ডিংয়ের একতলার নিচের ফ্লোরটা পুরোটাই পার্কিং পার্কিংয়ের তেমন কোনো ইয়ে থাকে না সারাতে খোলা থাকে শুধু এইখানে একটা গেট দিয়ে দিয়েছে এইটার বলি তারা থাকে এখানে এই যে নিচে যে গেটটা দেখা যাচ্ছে এই গেট দিয়ে ইচ্ছা করলে কেউ ঢুকতে পারে না ওটা সবার কাছেই ঢোকার জন্য কার্ড আছে কার্ড দিয়ে সবাই লোকে ছেলে মেয়ে সবাই প্রত্যেকের কাছে কার্ড আছে কার্ড ছাড়া ঢুকতে হবে না তো হয়তো ভিতরে কেউ থাকে যে গাড়িগুলোকে ঢুকতে দেয় পার বের দেয় দেখুন পাড়া এখানে একটা উইন্ডো কিন্তু উইন্ডোতে অনেকেই আবার আমাদের দেশেও এদেশেও এয়ার কুলার বসিয়েছে এয়ার কুলারের পানি নামার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে আর এয়ার কুলারটা যাতে পড়ে না যায় তার জন্যে একটা স্ট্রাকচার করে দিয়েছে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সমস্ত বিল্ডিংয়ের এয়ার কুলারগুলো খোলা থাকে কখন একদিন ঝড় বাতাসে সেগুলোকে উল্টিয়ে ফেলটি ফেলে দিয়ে অর্থাৎ দুর্ঘটনা ঘটার সময় সম্ভাবনা আর এইখানে হচ্ছে যে দুর্ঘটনা এড়ানোর সম্পূর্ণ ব্যবস্থা এরা নিয়ে নিয়ে রাখছে এই পর্যন্তই থাকলো ভিওয়ার্স থ্যাংক ইউ ভেরি মাছ যদি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং রাইট বাটনে ক্লিক করুন থ্যাংক ইউ ভেরি মাছ আমি ছয় তলার উপরে থাকি ছয় তলার উপর থেকে ভিডিওটা অ্যাডাক্ট করা হাতটা বাইরে বেরোলে মোবাইলটা পড়ে যেতে পারে এই জন্য মোবাইলটা ভিতরে রেখেই করেছি আপনাদের দেখতে অসুবিধা হলো এর জন্য ক্ষমা প্রার্থী থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ ভিউয়ার্স